হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে 4টি পদে 14 জন লোক নিবে। তো বন্ধুরা, আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, সম্পূর্ণ কিছু অর্থাৎ A to Z, এবং আবেদন কিভাবে করতে হবে, আবেদন তারিখ কবে শুরু এবং আবেদন তারিখ কবে শেষ, সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি NGO কোনো কোম্পানি চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন চাকরির সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো বন্ধুরা, এখানে অনার্স ও SSC পাশে আবেদন করতে পারবেন। এখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ 30 জুন 2024। তো বন্ধুরা, এখানে যে পদগুলো রয়েছে সেই পদগুলো দেখা যাক। তো বন্ধুরা, এখানে 4টি পদ রয়েছে এবং পদ সংখ্যা 14টি। প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা 1টি, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,509 টাকা। এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন ও পাশাপাশি আপনার কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা 4টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন। তো বন্ধুরা, এখানে আপনারা SSC পাশে আবেদন করতে পারবেন। পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে বেঞ্চ সহকারী। এখানে পদ সংখ্যা 6টি। তো বন্ধুরা, এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে কপিস্ট। এখানে পদ সংখ্যা 3টি। তো বন্ধুরা, এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। তো বন্ধুরা, এখানে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, পাশাপাশি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, এখানে আবেদনের যে শর্তাবলী রয়েছে সেগুলো দেখে আসা যাক। আপনাকে অবশ্যই ঝিনাইদহের বাসিন্দা হতে হবে। তো বন্ধুরা, এই চাকরির সার্কুলারটি শুধু ঝিনাইদহের জন্য, এখানে ঝিনাইদহ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এটি অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ 30 জুন 2024। তো বন্ধুরা, এখানে আবেদনের জন্য আপনার অবশ্যই 18 বছর হতে হবে। এখানে 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তো তবে বন্ধুরা, এখানে মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী কোটাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। এখানে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজ পত্র যুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 4 কপি ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তার নাম ও পদবী যুক্ত স্পষ্ট সত্যায়িত পত্র থাকতে হবে, এবং পাশাপাশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বা পৌরসভার মেয়রের কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতার সনদপত্র ফটোকপি, এবং প্রার্থীর চারিত্রিক সনদ প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাম যুক্ত সিল দ্বারা প্রদত্ত হতে হবে। এবং যে সকল ভাই ও বোনদের মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী কোটা রয়েছে তাদের ক্ষেত্রে নিম্নোক্ত পত্র থাকতে হবে, এবং ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রার্থীকে এই নম্বর কোডে 200 টাকা, সোনালী ব্যাংকে PLC এর যে কোনো শাখায় জমা দিতে চালানের মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে, এবং আবেদনের ফর্মে নির্ধারিত স্থানে চালান নম্বর, তারিখ, ব্যাংক ও শাখার নাম লিপিবদ্ধ করতে হবে। পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা সংলতি, 10 টাকা ডাক টিকিট লাগানো 1 ইঞ্চিতে একটা খামে আবেদনের মাধ্যমে সংযুক্ত করতে হবে। তো বন্ধুরা, বন্ধুরা আপনাদের কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আজকে এই পর্যন্ত, আবারও নতুন চাকরির নিয়োগ নিয়ে হাজির হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।